সাধারণত এই যে ডাক্তার, যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে SSKM হাসপাতাল, তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে, বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে, SSKM হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে SSKM ই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিগড় হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে, রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিগড়। ন্যাশনাল মেডিকেল ছিল, মেডিকেল কলেজ ছিল, SSKM ছিল, এখানে কোথাও বলা হলো না। বলা হলো আরজিগড় মেডিকেল কলেজে রিপোর্ট করবে, সেখান থেকে SSKM যাবে, তারপর সেখান থেকে রেড রোডের ওই ক্রসিং এ যাবে। এবং অদ্ভুত ভাবে যেদিন আরজিগড়ের ওই ডাক্তার বন্টির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায় কেন 5:30 সময় তাদের, সকালবেলায় 5:30 সময় রিপোর্ট করতে বলা হলো। বাকি সব দিন 7:30, শুধু 9 তারিখে এই 34 জন ডাক্তারকে বলা হলো যে আপনারা সকাল 5:30 সময় আরজিগড় হাসপাতালে রিপোর্ট করুন। স্বাস্থ্য ভবনের ফাইল তৈরি হওয়ার পর কপি যখন কাউকে ফরওয়ার্ড করা হয়, তখন এই চিঠির কোনো মূল্য নেই যদি না তাতে মেমো নাম্বার পড়ে। কারণ ভবিষ্যতে এই চিঠি তো বারবার দেওয়া সম্ভব না, এই মেমো নাম্বারটি রেফার করেই সরকারি কাগজপত্রের আদান প্রদান হয়। কোথায় সেই মেমো নাম্বার? কেন কোনো মেমো নাম্বার পড়েনি? আরো বড় প্রশ্ন, যে 34 জন ডাক্তারের কথা এখানে লেখা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী আমার নামে যদি কোনো সরকারি আদেশ বেরোয়, তাহলে সেই আদেশের কপি সরকার আমাকেও জানাবে। সরকারি আদেশে আমরা দেখছি যে এই পাতার যে প্রথম 4 জন ডাক্তার, তাদের নামে তাদেরকে কপি সার্ভ করা হয়েছে, কিন্তু এই অ্যানেক্সের যে ওয়াসিপুর গ্যাঙ্গের বা সন্দীপুর গ্যাঙ্গের যে আরো 31 জন ডাক্তার, তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি, তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি। তাহলে তারা জানবে কি করে? তাহলে তারা জানবে কি করে যে আরজিগড় মেডিকেল কলেজে 9 তারিখ ভোরবেলায় তাদের পৌঁছাতে হবে?